নিটল টাটা নিবেদিত জিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে যুক্ত হচ্ছেন বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায়, আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং জানিপপের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা। সবাই যার যার অবস্থান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। ডক্টর কলিমুল্লা, আপনাকে যেহেতু পেয়েছি, আমাদের আজকে বেশ কয়েকটি বিষয় রয়েছে নির্বাচন কেন্দ্রিক এবং আপনার দীর্ঘদিনের পর্যবেক্ষণ রয়েছে, আপনার কাছে যাব। তবে শুরুতে আমি একটু এম এ আজিজ আপনার কাছে আসতে চাই। আমরা শুরুতে যে সংবাদটি জানালাম যে শৈলকুপায় সংঘাতের পর ভোটারদের মধ্যে আতঙ্ক, সৈয়দপুরে একজন প্রার্থীর মৃত্যুর জন্য সেটি নির্বাচন স্থগিত হয়েছে এবং চট্টগ্রামের একটি ঘটনা ঘটেছে যেটি এই মুহূর্তে এই আটটার সংবাদে না থাকলেও আমরা প্রচার করেছি যে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের দল থেকে বহিষ্কারের এক ধরনের সুপারিশ করা হয়েছে। মূলত স্থানীয় নির্বাচন ঘিরে যে উৎসাহ উদ্দীপনা এবং সংঘর্ষ দেখছি, উত্তেজনা দেখছি, মানুষ মারা যাচ্ছে, তার জন্য কি স্ব দলগুলোর অন্তঃকন্দলই মূল কারণ? এম এ আজিজ, আপনার মতামত শুরুতে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এখানে আপনার স্থানীয় সরকার এই ব্যাপারে অভিজ্ঞ এবং ব্যক্তি আছেন প্রফেসর কলিমুল্লা। আমি শুধু বলবো যে আমাদের দেশের যে রাজনৈতিক অবস্থা, অর্থাৎ যতই বলেন আমরা না আসি গণতন্ত্রে, না আসি স্বৈরতন্ত্রে, না আসি একদলে, আমাদের দেশটা কেমন করে চলছে সারা পৃথিবীর থেকে আলাদা একটা রাজনৈতিক সংস্কৃতি নিয়ে চলছে। এবং রাজনীতিটি এমন জায়গায় এসেছে, আপনি লক্ষ্য করেন, যেখানেই আপনার এই যে এখন সংঘর্ষ হচ্ছে, আপনি লক্ষ্য করবেন সে সরকারি দল এবং বিদ্রোহী দলের মধ্যে অন্যরা কেউ নেই। অর্থাৎ এটা যদি আমি বলবো, আমাদের হ্যাঁ রাজনৈতিক নির্বাচনে বলেন, রাজনৈতিক সভা সমাবেশ মিটিং এ বলেন, আগেও সংঘর্ষ হতো, কিন্তু দেখা গেছে সরকারি দল বিরোধী অন্য কোনো দলের সাথে বা বিরোধী দল বিরোধী দল, এখন দেখা যায় সরকারি দলই সরকারি দলের প্রতিপক্ষ হয়ে গেছে। যাদের নমিনেশন দেওয়া হচ্ছে না, তাদের মধ্য থেকে যারা বিদ্রোহী হিসেবে দাঁড়াচ্ছে তাদের সাথে সংগ্রহ হচ্ছে। অর্থাৎ একটা ধারণা তৈরি হয়ে গেছে যে সরকারি দলের যদি ধানের শীষের প্রতীকটা নেওয়া যায়, অর্থাৎ নমিনেশনটা পাওয়া যায়, তাহলে নির্বাচন কনফার্ম। সুতরাং এই নির্বাচনে প্রার্থী নমিনেশন না পাওয়ার ফলে এখন সে কিন্তু আমার মনে হয় যে অসহনীয় যন্ত্রণায় ভোগে, যার ফলে দেখেন মারমুখী হয়ে ওঠে যে তার হাত ছাড়া, কারণ সে তার সমর্থক থাকুক, তিনি যোগ্য হোক বা না হোক সেই বিবেচনাটা কিন্তু পরে। ব্যাপারটা হলো যে নৌকা প্রতীক পেলেই তো ইলেকশনটা ওইভাবে করতে হবে না যেভাবে আগে নির্বাচন, এখন তো নির্বাচনটা প্রতীক পেলে অটোমেটিক আমলা আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, নিজেদের পার্টির ক্যাডার আছে, গুন্ডা গুন্ডা আছে, নির্বাচন তো অটোমেটিক হয়ে যায়, রেজাল্ট হয়ে যায়। যেমন ধরেন আমি গত নির্বাচনে দেখেন গফর পৌরসভা নির্বাচনে ভোট পেল ধানের শীষে নির্বাচিত হয়েছে 12,398, আর ধানের শীষ পেল 190 ভোট। এটা কি বিশ্বাস করা যায়? এই ধাপের নির্বাচনে লাকসাম পৌরসভা নির্বাচনের প্রত্যাহারের দিনই মেয়র এবং সব কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, তাহলে বলেন তাহলে ইলেকশনের যে সংস্কৃতি, ইলেকশন যে আগে যে প্রতিদ্বন্দ্বিতামূলক, কারণ মানুষ মনে করে এখন শুরু করেছে ইলেকশন করে লাভ কি, সরকারি দলের ভিতরে তিনি নমিনেশন পাবে অর্থাৎ নৌকার প্রতীক পাবেন, তার মধ্যেই তো চিন্তা। এখন তার ভিতরে যদি দেখা যায় কোনো কারণে নমিনেশনে দেখা যায় যে যোগ্য প্রার্থী যিনি মনে করেন তিনি নমিনেশনটা পেলেন না, তিনি কিন্তু বিদ্রোহী দাঁড়িয়ে যাচ্ছেন। সুতরাং আমার মনে হয় যে আসলে যতক্ষণ পর্যন্ত আমাদের এই রাজনৈতিক মানে সংস্কৃতিটাকে পরিবর্তন করা না যাবে, অর্থাৎ রাজনীতিতে সব দলের অংশগ্রহণ করার জন্য অবারিত সুযোগ তৈরি না করা হবে, অর্থাৎ রাজনৈতিক প্রার্থী যারা হবে তাদের মধ্যে যদি আপনার সম্ভাবনা সবাই যে যা ভোট পাক একটা প্রতিযোগিতা করার সুযোগ থাকা, ফ্রি স্টাইল মানে যার যার সুযোগ থাকা, সেই সুযোগটা তো হচ্ছে না। দ্বিতীয়ত আপনি দেখেন আগে লোকাল গভর্নমেন্ট নির্বাচনে, লোকাল গভর্নমেন্ট নির্বাচনে আপনার প্রতীক ছিল না, অর্থাৎ রাজনৈতিক দলের প্রতীক দেওয়া হতো না, তখন কিন্তু যে কেউ প্রার্থী হতেন তাদের ভিতরে হয়তো দেখা গেল যে একজন ব্যক্তি যোগ্য ব্যক্তি, তিনি হয়তো গোপনে কেউ হয়তো
নৌকা, কেউ হয়তো ধানের শীষ, কেউ হয়তো দাড়ি পাল্লা, সে কেউ হয়তো লাঙ্গল, এরকম বিভিন্ন সমর্থন থাকতো বটে, কিন্তু প্রকাশ্যে কিন্তু রাজনৈতিক মিছিলটা হতো না। তাতে দেখা যেত যে সৎ শ্রেণী পেশার লোক প্রার্থী হতে পারতেন এবং তার মধ্য থেকে যোগ্য প্রার্থী সাধারণত প্রার্থী হতেন, এবং এত কিন্তু মারামারি সংঘর্ষ। মানে এম এ আজিজ, যেটি আপনি বলতে চাচ্ছেন যে এবার দলীয় প্রার্থীতে নির্বাচন মানে প্রতীকে নির্বাচন হওয়াতে স্থানীয় পর্যায়ে এই সংঘর্ষ কিংবা অন্তকোন্দল কিংবা বিদ্রোহী প্রার্থীর হার কিছুটা বেড়েছে বলে আপনি মনে করছেন। আমি একটু সুভাষ সিংহ রায়ের কাছে আপনার এই কথাটা নিয়েই যেতে চাই। সুভাষ সিংহ রায়, আপনি কি মনে করছেন অন্তত এবার দ্বিতীয় পর্যায়ের পৌর নির্বাচন সামনে, সেটিকে ঘিরেই যথেষ্ট উত্তেজনা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, নিহতের ঘটনাও ঘটেছে কয়েকটি জায়গাতে, সেটি কি অংশগ্রহণমূলক হচ্ছে না? আর যে অন্তকোন্দলের কথা বলা হচ্ছে, সেটি কি কেন্দ্রের নিয়ন্ত্রণে এক ধরনের অভাব কিংবা স্থানীয় পর্যায়ের যারা বড় নেতা তাদের এক ধরনের শৈথিল্য রয়েছে? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই ধরে নিয়েছিলাম আপনি এম এ আজিজ ভাইয়ের মন্তব্য নেবেন, তারপরে আমার কাছে আসবেন, এটাই স্বাভাবিক। আমি যে কথাগুলো এম আজিজ ভাই বললেন সেই আর কথাগুলো বিরোধিতা করার খুব বেশি কিছু নাই, কিন্তু একটা জায়গায় মনে রাখা দরকার, সবার অংশগ্রহণে যে নির্বাচনটির কথা আমরা বলছি সেটার জন্য সবার যে ঐকান্তিক প্রচেষ্টা দরকার সেটা বাংলাদেশের ঘাটতি রয়েছে, এটা মনে করার কিছু নাই, এটাই বাস্তবতা। সেই বাস্তবতার কারণে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটা বড় সংকট তৈরি হয়েছে। কেন হয়েছে, কি কারণে হয়েছে, কার কারণে হয়েছে, কবে থেকে শুরু হয়েছে, এগুলো অনেক বিস্তারিত ব্যাখ্যা। আজিজ ভাই যতটুকু দিতে পারবেন তার মতো না দিতে পারলেও কাছাকাছি আমি দিতে পারবো। বাস্তবতা এই, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যে কথাটা আজিজ ভাই কিছুটা বলবার চেষ্টা করেছেন সেটাতে অনেক রকম ঘাটতি ইদানিং দেখা গিয়েছে, কিন্তু এটা নতুন কিছু নয়। স্থানীয় সরকার নির্বাচনে এই যে স্বৈরশাসকরা, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে স্বৈরশাসকরা জিয়াউর রহমানের এরশাদ শাসনামলে যতগুলো ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে, আপনি যদি তথ্য নিয়ে দেখেন অতীতের ঘটনাগুলো দেখেন, দেখবেন যে অসংখ্য মানুষ মারা গিয়েছে, এবং বলাই হতো যে 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন সামলা, এরকম একটা সংস্কৃতি জানা কিন্তু বাংলাদেশে ছিল। সেটার থেকে কতটুকু উত্তরণ ঘটেছে, সংঘর্ষ কতটুকু কমানো গেছে, কিংবা এই যে হত্যাকাণ্ডের ঘটনাটি সেটা কতটুকু কমেছে নাকি বেড়েছে, এটা একটা বিশ্লেষণের ব্যাপার। নির্বাচন কমিশন যখন নির্বাচন পরিচালনা করে তো পরিপূর্ণভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব রয়ে যায় নির্বাচন পরিচালনা করবার সার্বিক ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণে রাখবার। অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে না, এবং যে সংস্কৃতি গত 12 বছরে গড়ে উঠেছে সবকিছু আওয়ামী লীগের ওপরে ছেড়ে দেওয়া, সরকারি দলের ওপরে চাপিয়ে দেওয়া, এটা একটা বড় রকম একটা সংস্কৃতি দাঁড়িয়ে গেছে। এটাকে আমি অপসংস্কৃতি বলবো না অপরাজনীতি বলবো সেটা আমি এই ব্যাখ্যাটা এই মুহূর্তে আমি নাই বা করলাম, কিন্তু বাস্তবতা এই যে লোকাল গভর্নমেন্টের যে নির্বাচনটি সেটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। সেই নির্বাচনে যখন পরিচিত মানুষের যখন অংশগ্রহণ করে, এটা ঠিক আজিজ ভাই যেটা বলেছেন যে এখানে আগে মার্কা ছিল না, একই দলের ভিতরে একাধিক প্রার্থী অংশগ্রহণ করতো, হ্যাঁ সেখান থেকে যারা জিততো তারা আবার দলে মনোনীত প্রার্থী হিসেবে তাদেরকে বিজয় ঘোষণা করা হইতো এবং দলের ভিতরেই তারা অবস্থান করতেন, এটা ঠিক, এটা তো ঠিক। কিন্তু আজকের লোকাল গভর্নমেন্টে যেগুলো যে সমস্ত দেশে শক্তিশালী, আপনি যদি ব্রিটেনের ইতিহাস দেখেন এবং ভারতের লোকাল গভর্নমেন্টের ইতিহাস দেখেন, তারা প্রতীক নির্বাচন করছে অনেক আগে থেকে, আতে সেটাকেই আমাদের মাথায় রেখে যদি আমরা দেখি তাহলে সেখানে কি অবস্থা হচ্ছে, এখানে কি অবস্থা হচ্ছে, এখন এখানে সংঘর্ষের পরিমাণ কি বাড়ছে, কেন সংঘর্ষটা কেন হচ্ছে। আমি ভিয়েতনামে ছিলাম প্রায় 22 দিন আমার পেশাগত কাজে, সেখানে যে দেখলাম ফাদারল্যান্ড ফ্রন্ট নামে একটা সংস্থা আছে, তারাই কিন্তু রাষ্ট্র পরিচালনা করে, এবং ওখানে গণতন্ত্র মানেই হচ্ছে ফাদারল্যান্ড ফ্রন্ট। আপনি জানেন যে ভিয়েতনাম পৃথিবীর কার সাথে না যুদ্ধ করেছে, যে ভিয়েতনাম ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আজকে যে অর্থনৈতিক অগ্রযাত্রার জায়গা তৈরি করেছে সেটা কিন্তু বিস্ময়কর। আপনি 1 বছর আগে ভিয়েতনাম গেলে, 1 বছর আগে হোচিমিন চিটি গেলে, এই বছর গেলে আপনি চিনতে পারবেন না, এমন তাদের অগ্রগতির জায়গা। এবং এই যে আপনি বললেন যে নির্বাচনের বিষয়গুলো নিয়ে যখন
পদ্ধতি নিয়ে আজিজ ভাই যখন নানান রকম তার খেদোক্তি করলেন, নানান রকম তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল করেছিলেন, আপনি জানেন সেই পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা কেমন ছিল, সেটা নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করি না। একই দলের ভিতরে কিভাবে নির্বাচনের প্রার্থী হতে হয়, কিভাবে প্রক্রিয়া করা হয়, এটা বড় একটি বৈজ্ঞানিক পদ্ধতি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রচলন করেছিলেন। আমরা হয়তো ওই বিষয় নিয়ে পরবর্তীতে দীর্ঘ আলোচনা করার সুযোগ হয়তো পাবো। আমরা একটু আজকের বিষয়ে আবার আসি। আমি একটু নাজমুল হাসান কলিমুল্লার কাছে যেতে চাই। আমাদের প্রথম পর্বে আলোচনার সময়ও প্রায় শেষের দিকে। ডক্টর কলিমুল্লা, একটি বিষয়, স্থানীয় পর্যায়ের এবারের নির্বাচনে কতখানি অংশগ্রহণমূলক হচ্ছে আপনার পর্যবেক্ষণ জানতে চাই সেটি, এবং একই সাথে ইভিএমএ হচ্ছে সমস্ত জায়গায়, সেটিকে সাধারণ মানুষ কীভাবে দেখছে এবং ভোট কাস্টিংয়ের জায়গাটি কীভাবে বাড়ছে? ইভিএমএ নির্বাচন পরিচালনা নতুন নয়, চট্টগ্রামে আমরা প্রথম যাত্রা শুরু হতে দেখি কতগুলো ওয়ার্ডে এই পদ্ধতিতে নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে। সেই থেকে অবিরত আমরা দেখেছি যে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনে ইভিএম ব্যবহৃত হয়েছে, পরবর্তীতে জাতীয় সংসদের নির্বাচনেও ক্ষেত্র বিশেষে সিলেক্টিভ কতগুলো কেন্দ্রে সেটি প্রযুক্ত হয়েছে। এবং প্রথম থেকে যেটি ছিল অবস্থা যে অনভ্যাসের ফোঁটা কপালে চড়চড় করে, সেরকম একটি অবস্থা, এক ধরনের শাইনেস ছিল, কিন্তু পরবর্তীতে ক্রমেই কিন্তু আমরা ফ্যামিলিয়ার হয়ে গেছি। আর এটা বলে রাখতে হবে যে আমরা অ্যানালগ থেকে ডিজিটাল যে ট্রান্সফরমেশনের ব্যাপারটা লক্ষ্য করছি, সেটা এই করোনাকালীন সময়ে এসে তার সুফলও কিন্তু আমরা লাভ করছি। তো ফলে সেই শাইনেস এখন আর নেই। আর তারপরেও ব্যাপক ভাবে যে কনসিয়েন্টাইজেশনের যে কাজটা, সেটা করাটা জরুরি, এবং এখন পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে পারঙ্গমতা অর্জন করেছি সেটা বলার সময় আসেনি। আমাদের এই এফোর্ট চালিয়ে যেতে হবে। আর যে বিষয়টা আমাদের স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো নির্বাচন, সেখানে স্থানীয়তার এলিমেন্ট যুক্ত, তো ফলে আপনার প্রতীক বরাদ্দ কিংবা প্রতীক বরাদ্দহীন যেভাবেই আমরা নির্বাচন আয়োজন করি না কেন, আমাদের মনে রাখতে হবে একই দিবসে এটা যদি সাধারণ নির্বাচন হয়, আপনার এই কাউন্সিলর বলুন, সংরক্ষিত আসন বলুন, মেয়র পদ বলুন, অনেকগুলো পদে একই দিনে কিন্তু নির্বাচন হচ্ছে, এবং প্রার্থীরা যারা কাউন্সিলর তারাই মূলত কিন্তু ভোটারদের পুল করে থাকেন। এবং এখানে আপনার যে অবস্থাটি তৈরি হয়েছে ক্রেডিবল অপোজিশনের অভাবে, বাংলাদেশে আমরা দেখছি যে ওয়ান পার্টি ডমিনেন্স যেটা, সেটা লেজিটিমেটলি ইনস্টিটিউশনাল একটা ফর্ম নিয়ে বসেছে। তো ফলে দলের মধ্যে নানান রকম উপদল থাকে, এটা রিয়ালিটি, কিন্তু প্রতীক বরাদ্দ করবার কারণে এখন বিদ্রোহী হওয়ার সুযোগ কিন্তু কমে গেছে। আগে আমেরিকান সেই প্রাইমারি সিস্টেমের মতো যে দলের সমর্থক কিন্তু আলটিমেটলি যিনি জয়লাভ করে আসবেন তিনি ডিভিডেন্ড পাবেন, ওই অবস্থাটা অবসান ঘটেছে। তো ফলে ক্রমাগত ভাবে আমরা কিন্তু একটা পরিবর্তনের মধ্যে আছি, এবং এটা ইতিবাচক পরিবর্তন। আর পার্টিসিপেশনটা কম বেশি হওয়ার সঙ্গে বর্তমান করোনা পরিস্থিতির একটা সম্পর্ক আছে, সেটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। চাচা আপন প্রাণ বাঁচা, এই বিষয়টা সবার মনে কাজ করে, বিশেষ করে সিনিয়র সিটিজেনরা, তারা কিন্তু 10 বার চিন্তা করবেন যে এই ঝুঁকিটা তারা নেবেন কিনা। সুতরাং এটাতে যদি কিছুটা আপনার টার্ন আউট কমও হয় তাতে অবাক হবার কিছু থাকবে। মানে কোভিডকালীন একটি বিষয় এখানে প্রভাব ফেলছে আপনি যেটি মনে করছেন। ধন্যবাদ আপনাকে। আমরা একটি বিরতিতে যেতে চাই, বিরতির পরে ফিরে এসে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এ পর্যায়েটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পরে আমরা ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায়, আছেন জানি পাপের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা। আমরা প্রথম পর্বে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বেশ কিছু রিপোর্ট ছিল এবং সেটির পরিপ্রেক্ষিতে আলোচনা করেছি। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ আজকে আমরা প্রচার করেছি, সেটি হচ্ছে পিকে হালদারের লুটপাটের সাথে 62 জন সহযোগী সংশ্লিষ্টতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন, এবং 1057 কোটি টাকা এ পর্যন্ত জব্দ করতে পেরেছে দুদক। সেটি আজকে দুদক সচিব একটি সাংবাদিকদেরকে প্রেস কনফারেন্স করে বলেছেন। আমি ডক্টর কলিমুল্লা আপনার কাছে জানতে চাই, এই যে পিকে হালদারের বিরুদ্ধে আমরা তৎপরতা দেখছি দুদকের, এই যে যথেষ্ট কি না, সরকার যেভাবে কাজ করছে সেটিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? দেখুন, সরকার একটা বিশাল তনুবপুর প্রতিষ্ঠান, এবং অগ্রসর হতে হলে
স্থতগতিতেই শুরুটা করতে হয়। আর আইনানুক যে কোনো ব্যবস্থা নিতে গেলে কোনো ত্রুটি থেকে যায় কিনা সেই বিবেচনাটা ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় কাজ করে। তো ফলে যথেষ্ট প্রস্তুতি নিয়ে হোমওয়ার্ক করে অগ্রসর হতে হয় বলে আপনার অ্যাপারেন্টলি মনে হবে যে এটা টু লিটল টু লেট, বাট বাস্তবে এ পর্যন্ত দুদক আমাদের রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে যে প্রক্রিয়ায় কাজকর্ম করছেন এখানে কিন্তু সেরকম ফাঁক ফোকর আর থাকছে না। অর্থাৎ এই 111 সরকারের সময় পাইকারি ভাবে সবাইকে দুদক যেমন 13 বছরের দণ্ড দেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছিল সেই আপনার অচলায়তন থেকে বেরিয়ে এসছে। এখন দুদক অনেক বেশি গতিশীল। আমারই বিভাগের বড় ভাই সিনিয়র অগ্রজ প্রতিম ইকবাল মাহমুদ তিনি এই প্রতিষ্ঠানের হাল ধরে আছেন এবং আমাদেরই সতীর্থ যারা তারা অনেকেই এখন মেম্বার হিসেবে কাজ করছেন। সুতরাং যে ডাইনামিজমটা দরকার সেটা কিন্তু প্রিভেল করছে। আপনার ঘোষণা দিয়ে এবার লড়াই হবে বলে আমাদের সাবেক সেনাপ্রধান ডিউ রেসপেক্ট যে কাজটি শুরু করেছিলেন 111 সময় সেটা আর যাই হোক দুদকের সঙ্গে তার যে ভাবমূর্তি তার সঙ্গে মানানসই ছিল না। জি, আমি একটু এই প্রসঙ্গেই আসতে চাই সুভাষ সিংহ রায়ের কাছে। সুভাষ সিংহ রায়, দুদকের আজকের যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে বলা হচ্ছে যে 62 জন সহযোগীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1,057 কোটি টাকা জব্দ করা হয়েছে এবং সেই সাথে আরও 20 জন ব্যক্তির অ্যাকাউন্টও এই নজরদারিতে রয়েছে দুদকের। এবং কানাডার বেগমপাড়া সহ বিদেশে যে সমস্ত বাংলাদেশিদের বাড়ি রয়েছে সেই সমস্ত মানুষের তথ্য তলব করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এই যে এক ধরনের তৎপরতা যেটির কথা বলছিলেন ডক্টর কলিমুল্লাহ, সেটি অন্য সকল দুর্নীতিবাজ কিংবা অনিয়মকারী তাদের জন্য কি বার্তা দিতে পারে বলে আপনি মনে করেন? না, এই আলোচনাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা যে আমরা কতটুকু অগ্রগতির জায়গা আসতে পেরেছি। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ কিছুটা এই দিয়েছেন, দুর্নীতি কিন্তু আমাদের এই মাটির আদি একটি ব্যাধি এবং সেই ব্যাধি যদি আপনার প্রতিকার করতে হয় তার যে জাগরণ প্রয়োজন। আপনি মনে করে দেখুন, 2018 সালের নির্বাচনী ইশতেহারে যখন মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি স্পষ্ট করে বলেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে এবং মাদকের বিরুদ্ধে তার জিরো টলারেন্স। এবং এখানে উল্লেখ করা ছিল যে একা সরকারের পক্ষে এই দুর্নীতি রোধ করা সম্ভব নয়, এর জন্য সামাজিক জাগরণের প্রয়োজন, সকলের অংশগ্রহণ প্রয়োজন, নাগরিকদের সচেতনতা প্রয়োজন। সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। আর অগ্রগতির যে জায়গাটি বলছেন, আমরা তো দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিক্লাসিফাইড ডকুমেন্ট সেখান থেকে বেরিয়ে এসছে যে জেমস মরিয়াটি তিনি বাংলাদেশ থেকে তার দেশে বার্তা পাঠিয়েছিলেন যে তারেক রহমান সম্বন্ধে তার বক্তব্য যে ছিল যে সিম্বল অফ ক্লিপ্টোক্র্যাটিক গভর্নমেন্ট অ্যান্ড ভায়োলেন্ট পলিটিক্স। আজকের এই জায়গায়, আজকের এই সময়ে আমরা জানুয়ারি মাসের 13 তারিখে যখন আলোচনা করছি তখন কিন্তু অনেকগুলো অগ্রগতির জায়গা আছে। হ্যাঁ, অনেক ব্যর্থতার জায়গাও আছে, অনেক প্রান্তিক বিচ্যুতিও আছে, কিন্তু এখনকার সময়ে আপনি রেখে ঢেকে রেখে বেশি দিন আপনি চলতে পারবেন না। এই অগ্রগতির জায়গাটি হয়েছে এই তথ্য প্রযুক্তির যে উন্নয়ন। যখন ডিজিটাল বাংলাদেশ 2008 সালের নির্বাচনের সময় নির্বাচনী ইশতেহারে যখন মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে ঘোষণা করেছিলাম তখন এটা নিয়ে বিরোধী দলের অনেকেই, আমাদের পণ্ডিতজনরাও কেউ কেউ এটা নিয়ে একটা তীর্যক মন্তব্য করেছিলেন যে ডিজিটাল বাংলাদেশ। আজকে ডিজিটাল বাংলাদেশের সে সুফল যে আমরা এখানে পাচ্ছি, নাজমুল হাসান কলিমুল্লাহ তার একটি অন্য আলোচনায় কিন্তু যুক্ত করেছেন। এখন কোনো জায়গায় কোনো টাকা যখন জমা দেওয়া হয় সেই টাকা কিন্তু ওই জায়গায় আর থাকে না, এই টাকা চলে যায় একদম আকাশে তার তথ্যটি চলে আসে মুহূর্তের মধ্যে। 80-এর দশকে হিসাব করে দেখুন তো, 90-এর দশকে হিসাব করে দেখুন তো, আপনি কোথায় কোন জায়গায় কোন ব্যাংকে কি রাখছেন শুধু ওই ব্যাংকের ম্যানেজার কিংবা ওই খাতার মধ্যে লিপিবদ্ধ আছে। আপনি যদি বাংলাদেশ ব্যাংকে খুব কষ্ট করে যান ঘুরতে ঘুরতে 1 মাস পরে তথ্য পাবেন, এখন আপনি তথ্য একেবারে মুহূর্তের মধ্যে পাচ্ছেন। এই অগ্রগতি জায়গাটা তৈরি হয়েছে, সেই জায়গাতে সরকার কিন্তু কাউকে কিন্তু ছাড় দিচ্ছে না এবং
সেই ছাড় না দেওয়ার যে জায়গাটি সেটা দৃশ্যমান হচ্ছে। এবং আজকের যে বেগমপাড়ার কথা যখন আসে, যখন বিভিন্ন রকম দেশের যখন নানান রকম পাড়ার কথা আসে, সেটা মনে রাখা দরকার যে সেটা কিন্তু শুধু গত 12 বছরে কিন্তু এই জায়গা তৈরি হয়নি। আর যারা বাইরে গিয়েছেন, যারা পেশাগত কারণে বাইরে গিয়েছেন, তারা যারা অনেকে ফেরেননি কিংবা অনেকে অর্ধেক ফিরেছেন অর্ধেক ফেরেননি, তারা কিন্তু নানাভাবে কিন্তু তার অর্থ উপার্জন করেছে। এবং সব অর্থই যে বাইরে যারা আছেন তারা যে দুর্নীতি করেছেন এটাও কিন্তু বলে রাখা ভালো। আর আপনি যদি রাষ্ট্র ব্যবস্থাপনায় যদি এটা ফিরিয়ে আনতে চান, তাহলে রাষ্ট্রের সঙ্গে যারা যুক্ত বিশেষ করে রাজনৈতিক নেতার মূল নেতা তার কিন্তু জবাবদিহিতা এবং তার স্বচ্ছতা থাকতে হবে। মানে কি রাজনৈতিক সদিচ্ছার বিষয়টিও জড়িত, মানে দুদক কিংবা কোনো একটি সংস্থার সাথে, মানে তাদের তৎপরতার সাথে? এম এ আজিজ সিনিয়র সাংবাদিক আমাদের আলোচনার মাঝে যুক্ত হয়েছেন, স্বাগত জানিয়ে তার কাছে এবার আমি এই প্রসঙ্গ নিয়ে যেতে চাই। পি কে হালদার, অন্তত এই একটি ইস্যুতে দুদক যেভাবে কর্মতৎপরতা চালাচ্ছে, আজকেও সাংবাদিকদের কাছে তাদের অগ্রগতির রিপোর্ট দেওয়া হয়েছে, সেটিকে কীভাবে মূল্যায়ন করছেন এবং অন্য সকল দুর্নীতিবাজদের কাছে কোনো বার্তা আদৌ যাচ্ছে কিনা? না, দেখেন, পি কে হালদার দুর্নীতিবাজ তো একা নয়, এরকম হাজার হাজার কোটি টাকা এবং ডিস্ট্রিক্ট লেভেলে ছাত্ররাও এখন টাকা পাচ্ছেন। এবং এই যে দুর্নীতি, এটা এখন জাতীয়করণ হয়ে গেছে। এখন দাদা 12 বছরের আগের রেফারেন্স দিতেন, 12 বছর মানে এক যুগ, এক যুগের অতীত নিয়ে টানা হাসটা করলে চলবে না। এখন 12 বছরের দুর্নীতিটা কারা করছে? যেমন বলা হচ্ছে যে কানাডা, মালয়েশিয়া এইসব জায়গায় যারা বেগমপাড়া বাড়িঘর করেছে সেখান নাগরিক ইত্যাদি ইত্যাদি, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, এখানেও তো জায়গা আছে। এবং আমরা তো জানি এই দেশের এমন পাওয়ারফুল লোকজনের বাড়ি ঘর ওখানে আছে, শপিং মল আছে, তাদের নাম আমরা নিতে পারি। এটা তো সরকারকে আপনার করতে হবে। এই যে ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে চলে গেছে, ব্যাংকের যেমন লোনটা ডিফল্টটা, এরাও কিন্তু এক ধরনের দুর্নীতিবাজ, তাদেরকে প্রণোদনা দেওয়া হয়। ব্যাংক লেভেলটা হলো আপনি 10% টাকা দিলে তাদের আপনার লোন হালাল হয়ে গেল, তাহলে আপনার 12% 16% সুদ দিয়ে কেন লোক টাকা মানুষ টাকা দিবে? তো সুতরাং সবাই লোনটা পেল না। অর্থাৎ গভর্নমেন্টের পদক্ষেপ হচ্ছে আপনার লোন ডিফল্টার তৈরি করার মানে সিস্টেম। সুতরাং আমি বলবো যে যতক্ষণ পর্যন্ত আপনি দেখেন, আমি আগেও বলেছি যে এই যে ধরেন দুর্নীতি, যেমন ধরেন এই কিছুদিন আগে রিপোর্ট হল যে ওভার এমবেজিং আন্ডার এমবেজিং করে গার্মেন্টস এর লোকজনরা অর্থ পাচার করার শীর্ষে। হ্যাঁ, কিন্তু সেই গার্মেন্টস এর লোকজনই তো সরকারের কাছে এখন দেখি প্রিয়, তাদেরকেই সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হয় এবং এদের টাকাগুলো পাচার করে ফেলছে আমাদের ফরেন মিনিস্টার করছে। মানে এম এ আজিজ, আপনি বলতে চাচ্ছেন যে দুর্নীতির বিষয়টি ব্যাপক এবং সেটিকে আসলে সমন্বিতভাবেই মোকাবেলা করা উচিত, রাজনৈতিক একটি বিষয় তো রয়েছেই। আমরা একটু বিরতিতে যেতে চাই, বিরতির পরে ফিরে এসে নিশ্চয়ই সুভাষ সিংহ রায় এবং এম এ আজিজ আপনাদের সাথে কথা বলবো। এবং ডক্টর কর্ণিমুল্লা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এরপর যে একটি বিরতি নিচ্ছি, নিশ্চয়ই সাথে পাবো আপনাদের। বিরতির পর ফিরে এলাম নিটলটারে নিবেদিত সংবাদ সম্প্রসারণে, আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। অতিথি হিসেবে আমাদের সাথে আছেন বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায় এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। বেশ কয়েকটি সংবাদ ছিল, যেমন আজকে সারাদিন সাকরাইনের উৎসবে মেতেছিল পুরান ঢাকাবাসী। আরেকটি আন্তর্জাতিক ঘটনা নিয়ে আজকে আলোচনা শেষ করতে চাই, সেটি হচ্ছে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রস্তাবের পক্ষে 10 জন রিপাবলিকানও ভোট দিয়েছেন। এম এ আজিজ, আপনি এইটি মার্কিন রাজনীতিতে কিরকমভাবে প্রভাব ফেলবে, আন্তর্জাতিক রাজনীতিতে এর কোনো প্রভাব রয়েছে কিনা আপনার মূল্যায়ন জানতে চাই। অবশ্যই প্রভাব রয়েছে। আগে তো আমরা ধরেন যেমন ভারত আপনার সেকুলার স্টেট, বড় গণতান্ত্রিক দেশ আমরা বলতাম, পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ, এখন আর সেটা বলি না। এটা একটা মৌলবাদী দেশ। আমেরিকা, ব্রিটেন এরা গণতান্ত্রিক, ইউরোপের কান্ট্রিগুলো। এখন সেই আমেরিকায় এবার নির্বাচনে ট্রাম্প যা দেখালো এবং দেশ চালাতে গিয়েও যা দেখালো, তাতে আমেরিকা তো আর এখন উদাহরণ হিসেবে, গণতান্ত্রিক দেশ হিসেবে, সারা দেশের সবচেয়ে শক্তিধর যে আমেরিকা, সে কিন্তু এখন অনেকেই বলছে যে চীন রাশিয়ার থেকে তারা পিছিয়ে গেছে বা এই ইয়ার আমলে। এখন যে বিষয়টা হচ্ছে যে এই যে ধরেন
তাকে দিয়ে আপনার অভিশংসন করা হইল। এখানে সবচাইতে বিষয় যেটা আপনি বললেন, তার দলের রিপাবলিকান দলজন কিন্তু তার বিরুদ্ধে ভোট করেছে, এটা কিন্তু এটা দেখার বিষয়। সুতরাং আমার মনে হয় যদি এটা সিনেটে যায়, সিনেটে পাশ হবে, সে অভিশংসনিত হবে, কিন্তু তার ভাগ্য ভালো থাকে, পাগল হলেও ভাগ্য ভালো, যে যেহেতু জো বাইডেনের আপনার আছে, আপনার তার শপথ দেওয়ার তারিখ তো 20 জানুয়ারি, সুতরাং 20 জানুয়ারির আগে তো তাকে আর মানে একেবারে তার শেষ সময় এসে এই ধরনের এক ধরনের অসম্মানজনক বিদায় হবে সেটাই আর কি বলা যেতে পারে। আমি একটু একই বিষয় নিয়ে সুভাষ সিং রায়ের কাছে আসি, আলোচনার সময় যেহেতু শেষ, এম এ আজিজ নিশ্চয়ই সেই অনুমতি দিবেন। এই ক্যাপিটাল হিলের ঘটনা এবং এই যে দ্বিতীয়বারের মতো ইম্পিচড হওয়া, সব কিছু মিলে আসলে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আন্তর্জাতিক রাজনীতিতে অনেক দুঃখজনক ঘটনা আমরা গত বছর দেখেছি, তার আগের বছরও দেখেছি। মার্কিন যুক্তরাষ্ট্র শিক্ষা দীক্ষায় তাদের বিজ্ঞান প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে, কিন্তু রাজনৈতিক ব্যবস্থাপনায় কিন্তু তারা অনেকখানি পিছিয়ে গেছে, এটা আমার বলতেই হবে। আর আজিজ ভাই যে বলটি টেনে আনলেন, যে বলটি চলে যাচ্ছিল একদম অফ স্টাম্পের বাইরে দিয়ে, বলটি টেনে নিয়ে এসে তিনি ভারতের প্রসঙ্গ আনলেন। আমাদের বুদ্ধিমান মানুষদের একটা অংশ আছেন, যে এই বুদ্ধিমান মানুষরা বাংলাদেশে থেকে ভারতকে চান সেকুলার রাষ্ট্র হোক সব সময়, আবার নিজের রাষ্ট্রের ভিতরে সেকুলারিজম না থাকে তার জন্য কিন্তু যারা সেকুলারিজমের বিরুদ্ধে থাকেন তাদের পক্ষে আবার অবস্থান নেন, এটা উল্টো ক্ষেত্রেও আবার আছে। ভারতে যারা বসবাস করেন, যারা সেকুলার রাজনীতির কথা বলেন, তারা বাংলাদেশের জন্য প্রযোজ্যর কথা বলেন কিন্তু নিজের দেশের কথা আবার বলেন না। অতএব আমাদের ভিতরে তো বিচারিতা সবসময় কাজ করে। যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গে আনি। ডোনাল্ড ট্রাম্প রাজনীতিতে আবির্ভূত হয়েছিলেন হঠাৎ করে এবং যেন লিভে গেলেন হঠাৎ করেই, এবং রাজনীতিতে তার আগামী ভবিষ্যৎকে তিনি একেবারে ম্রিয়মাণ করে দিলেন। আজকে এখানে আসলে আলোচনা শেষ করতে হচ্ছে, সুভাষ সিং রায় নিশ্চয়ই অনুমতি দিবেন, এবং অসংখ্য ধন্যবাদ সুভাষ সিং রায় এবং এম এ আজিজ। আজকে আলোচনার একেবারেই সময় নেই, আপনাদের আলোচনা এবং মূল্যায়নের জন্য ধন্যবাদ। এই ছিল নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে, সকলেই ভালো থাকুন, ডিবিসি সঙ্গে।